হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকে 10ই মে, আজকে আজকে এখন সকালবেলার দিকে ব্লগটা করছি। আজকে একজন মহান মানুষের একজন জন্মদিন, আজকে শুভ জন্মদিন। আমরা সকলেই জানি তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় গুরু সুদয় দত্ত। তার আজকে শুভ জন্মদিন। তার আজকে জন্মদিন সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা বলবো। তার জীবন সম্পর্কে যতটুকু জানি, আমরা সকলেই জানি গুরু সুদয় দত্ত তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে 1882 সালে, এবং তিনি ছিলেন একজন লোকসাহিত্য গবেষক এবং সমাজসেবক, লেখক এবং বতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা। আজকে তার শুভ জন্মদিবস সম্পর্কে, আজকে তার জীবন সম্পর্কে কয়েকটা কথা তোমাদের সামনে শেয়ার করছি। তিনি 1882 খ্রিস্টাব্দে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার তৎকালীন করিমগঞ্জ মহকুমা বীরসি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রামকৃষ্ণ দত্ত চৌধুরী ছিলেন সম্ভ্রান্ত জমিদার। গুরু সুদয় দত্ত নিজে পারিবারিক উপাধি চৌধুরী ব্যবহার করতেন না, এই কারণে তিনি গুরু সুদয় দত্ত নামে পরিচিত হয়ে উঠেছিলেন সবার সামনে, সকলের সামনে। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বীরসি গ্রামের মাইনর স্কুলে গুরু সুদয় দত্ত প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি সিলেট শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে 1899 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে মেধানুসারে তিনি আসাম প্রদেশে প্রথম স্থান লাভ করেন। 1901 খ্রিস্টাব্দে তিনি FA পরীক্ষা দেন এবং মেধানুসারে প্রথম স্থান অর্জন করেন। 1903 খ্রিস্টাব্দে তিনি ICA শিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং 1904 খ্রিস্টাব্দে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। এই সময় তিনি আইন নিয়ে লেখাপড়া করেন, আইন পরীক্ষাতেও তিনি প্রথম স্থান লাভ করেছিলেন আমরা জানতে পারি। উল্লেখ্য, এই পরীক্ষায় তিনি মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। কৃতিত্বের সাথে ICS এবং ব্যারিস্টারি পাস করে 1905 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন। এই সূত্রেই তিনি বিহারের মহকুমা শাসক হিসাবে নিযুক্ত হন এবং এটি ছিল ব্রিটিশ শাসকদের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত এবং তা বাতিল করার জন্য বঙ্গবাসীর আন্দোলনের বছর। ব্রিটিশ সরকারের অধীনে চাকুরিরত অবস্থায় প্রত্যক্ষভাবে তার পক্ষে আন্দোলনে সামিল হওয়া সম্ভব ছিল না। 1906 খ্রিস্টাব্দে সরোজিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয় আমরা জানি। কথিত আছে, স্ত্রীর সাথে তিনি ঘোড়ায় চড়ে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকজ শিল্পকর্ম সংগ্রহ করতেন। 1911 খ্রিস্টাব্দে তিনি বিহার থেকে বাংলায় বিচার বিভাগের কাছে বদলি করা হয় তাকে। এরপর 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খুলনা, যশোর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, বরিশাল জেলার বিচার বিভাগে কাজ করেছিলেন। 1917 খ্রিস্টাব্দে তাকে বদলি করা হয় এবং বীরভূম জেলার কলেক্টর হিসাবে। 1919 খ্রিস্টাব্দে তিনি সপরিবারে তিনি চলে যান জাপানে। জাপান থেকে 1921 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন এবং বাঁকুড়ার জেলা শাসক হিসাবে নিয়োগ পান। এই সময় তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে সমবায় প্রথায় চাষাবাদ এবং স্বদেশী মেলা ও মহিলা সমিতি গঠন করে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করেন আমরা জানতে পারি। 1925 খ্রিস্টাব্দে তার স্ত্রীর মৃত্যু হয়, তার স্ত্রী মারা যান। তিনি স্ত্রীর স্মরণে সরজনলিনী নারী মঙ্গল সমিতি গঠন করেছিলেন। 1926 খ্রিস্টাব্দে তাকে হাওড়া জেলার জেলাশাসক হিসাবে কাজে নিয়োগ দেওয়া হয়। সেখানে গ্রামের ডাক নামে একটি পত্রিকার প্রচলন করেন তিনি। এরপর তিনি প্রতিষ্ঠা করেন হাওড়া জেলা কৃষি ও হিতকারী সমিতি এবং 1928 খ্রিস্টাব্দে হাওড়াতে লিলুয়ার রেল শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণে তিনি তীব্র নিন্দা করেন। তার এই প্রতিক্রিয়ায় ব্রিটিশ পার্লামেন্টে সমালোচনা হয়, তাই তাকে হাওড়া থেকে সরিয়ে দেওয়া হয়। 1929 খ্রিস্টাব্দে তিনি রোমে এক কৃষি সম্মেলনে যোগ দেন। দেশে ফিরে তিনি ময়মনসিংহ জেলার জেলা শাসক হিসাবে বদলি হন। সেই বছরেই আবার তিনি ইংল্যান্ডে যান। সেখানে আমরা জানতে পারি যে ইংল্যান্ডে যাওয়ার পর তিনি সেখানে তার বিভিন্ন কাজকর্ম সেখানে তিনি করেন। সেখানে ইংল্যান্ডের লোকগীতি এবং লোকনৃত্য রক্ষা সমিতির অনুষ্ঠানে তিনি অংশ নেন। দেশে ফিরে গঠন করেন ময়মনসিংহ লোকনৃত্য ও লোকগীতি সমিতি তিনি গঠন করেন। এই সময় মহাত্মা গান্ধী লবণ আইন অমান্য
আন্দোলন চলেছিল ময়মনসিংহে। এই আন্দোলন দমন করার জন্য তিনি সেই আন্দোলনে তিনি কোনো লাঠি বা গুলি চালানোর নির্দেশ দেননি। ফলে আমরা জানতে পারি যে ব্রিটিশ সরকার ক্ষুব্ধ হয়ে তাকে বীরভূমে বদলি করে দেয়। এবং এরপর আমরা দেখেছি যে নতুন করে আবার বীরভূমে এসে তিনি লিজ ক্লাব, এমএচআর, মিউজিক্যাল সোসাইটি গঠন করে লুপ্ত প্রায় লোক সংস্কৃতির অনুসন্ধান শুরু করেন। এই সূত্রে তিনি সহজ ভাষার সহজ লোকসুরে গান লেখা শুরু করেন। চাকুরিতে থাকা অবস্থায় তিনি অনুভব করেছিলেন ব্রিটিশ ভারতের প্রবল শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তোলার জন্য দৈহিক ও মানসিকভাবে সক্রিয় সবল হয়ে উঠতে হবে। তাই তিনি নিত্য ভঙ্গামায় দেশীয় সুরে গান বাঁধলেন। মূলত নাচ গানের ভিতর দিয়ে দেহ ও সাংস্কৃতিক চেতনা বিকশিত হবে, এই ভাব থেকেই তিনি তৈরি করেছিলেন ব্রতচারী নৃত্যগীতি। সরকারি চাকরিতে থাকা অবস্থায় এসব কাজ করা সম্ভব নয়, তাই তিনি তার অনুগত শিষ্য আলীজি অর্থাৎ নবরীধর বন্দ্যোপাধ্যায়ের উপরে ব্রতচারীর দায়িত্ব অর্পণ করেছিলেন। এছাড়া এই সময় তিনি বীরভূমের বিলুপ্তপ্রায় রায়বেশে নাচকে তিনি পুনরাবিষ্কার করেছিলেন। পরে তার ব্রতচারী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত করে নেন আমরা জানতে পারি। এরপর 1931 খ্রিস্টাব্দে তিনি গঠন করেন বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি এবং 1932 খ্রিস্টাব্দের এই সমিতির পক্ষ থেকে একটি লোকনৃত্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। এই সমিতি 6 ফেব্রুয়ারি একটি সভায় তিনি ব্রতচারী আন্দোলনের ঘোষণা করেন। এই সময় সমিতির কেন্দ্রীয় কার্যালয় ছিল কলকাতার 12 নম্বর লাউডন স্ট্রিট। পরে সেকালে অবিভক্ত বাংলার অনেক এলাকাতেই এই সমিতি প্রতিষ্ঠিত হয় এবং 1933 খ্রিস্টাব্দে তিনি কেন্দ্রীয় আইনসভার সদস্য হন। এই বছরেই দিল্লিতে তিনি ব্রতচারী নাম পরিবর্তন করে সর্বভারতীয় লোকনৃত্য ও লোকগীতি সমিতি নাম দেন। 1934 খ্রিস্টাব্দে এই নাম বদল করে নতুন নাম দেন বাংলার ব্রতচারী সমিতি এবং একই সাথে এই নামটি সরকারিভাবে নথিভুক্ত করেন। এই বছরেই ফরিদপুর ব্রতচারী সমিতির মুখপত্র হিসাবে ব্রতচারী বার্তা নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া বাংলা ব্রতচারী সমিতির উদ্যোগে 1936 সালে বাংলার শক্তি নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল আমরা জানতে পারি। এবং 1935 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের লোকনৃত্য উৎসবে যান এবং 1937 খ্রিস্টাব্দে তিনি একটি বড় দল নিয়ে হায়দ্রাবাদে মহাত্মা গান্ধী ও সুভাষ বসুর উপস্থিতিতে একটি ব্রতচারী অনুষ্ঠানে অংশ নেন। চাকরির সুবাদে তাকে বঙ্গদেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করতে হয়েছে। এই সূত্রেই তিনি বঙ্গদেশের বিভিন্ন অঞ্চলে লোকশিল্প এবং সংস্কৃতির সাথে পরিচিত হয়ে ওঠেন। তিনি এসব অঞ্চল থেকে লোকজ শিল্পকর্ম সংগ্রহ করেছেন। তারই সংগ্রহের তালিকায় ছিল চিত্রিত মৃৎপাত্র, নকশি কাঁথা, পটচিত্র, মাটির পুতুল, শিল্পিত হাতপাখা, বারিসের আবরণ, বিনুনি বাঁধবার দড়ি, নানা ধরনের গ্রামীণ ভাস্কর্য, কারুকার্য করা দরজা, প্রাচীন মূর্তি ইত্যাদি। 1940 খ্রিস্টাব্দে কলকাতার উপকণ্ঠে জোকা নামক গ্রামে 101 বিঘা জমিতে ব্রতচারী গ্রাম প্রতিষ্ঠা করেন এবং এই বছরের অক্টোবর মাসে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অক্লান্ত পরিশ্রমে এবং দুরারোগ্য কর্কট রোগের কারণে তার স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং 1941 খ্রিস্টাব্দের 25 জুন তিনি মৃত্যুবরণ করেন। তার কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে আমরা জানি, যেগুলো খুব আমাদের কাছে প্রিয় এবং জনপ্রিয়, যেগুলো আমাদের ভালো লাগে পড়তে। তার যেমন গুরুসদয় দত্তের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থাবলী তোমাদের সামনে শেয়ার করছি। যেমন একটা এগ্রিকালচারাল অর্গানাইজেশন অ্যাড রুরাল রিকোস্টেশন ইন বেঙ্গল, এটা হচ্ছে 1919 সালে। এছাড়াও ভজার বাঁশি 1922 এবং গোড়াই গলদ 1926, গ্রামের কাজের কখ ক 1928, সরজনলিনী এটা হচ্ছে 1928, পল্লী সংস্কার ও সংগঠন এটা 1928, পাগলামির পুঁথি 1928, পুরীর মাহাত্ম 1928, এ উমেন অফ ইন্ডিয়া অর্থাৎ বায়োগ্রাফি অফ সরোজিনী দত্ত এটা হচ্ছে 1928, সরজনলিনী দত্ত, আর একটা হচ্ছে গানের সাজি 1931, বাংলার সামরিক ক্রীড়া 1931, ফোক সং অ্যান্ড ফোক ডান্স ইন ইন্ডিয়ান স্কুল 1931, পটুয়া 1932, চাঁদের বুড়ি একটা ছড়া 1933, ব্রতচারী সখা গানের একটা বই 1933,
দ্য ইন্ডিয়ান ফোক ডান্স অ্যান্ড ফোক সং মুভমেন্ট 1933, ব্রতচারী মর্মকথা 1937 আমরা জানি। এছাড়াও আছে আরও অনেক, যেমন আছে একটা আছে যে ভট্টাচারী সিনথলিক্স, এটা হচ্ছে 1937। এছাড়া পটুয়া সঙ্গীত 1939, ব্রতচারী পরিচয় 1941, এবং পল্লী সঙ্গীত, এছাড়াও শ্রীহট্টের লোকসঙ্গীত যেটা 1966, এছাড়াও দ্য বেঙ্গল ডান্সেস অফ বেঙ্গল 1954, ফোক আর্ট অ্যান্ড ক্র্যাফটস অফ বেঙ্গল 1990, বাংলার বীরযোদ্ধা রায়বেশে 1994, আর্ট অফ কান্থা অ্যালবাম 1995, আরও কত কী জানতে পারলাম তার অবদান সম্পর্কে। তিনি যেমন বাংলাদেশেরও জনপ্রিয় একজন ব্যক্তি, এবং তিনি আমাদের ভারতেরও, আমাদের পশ্চিমবঙ্গেরও একজন মানুষ, একজন মহান ব্যক্তি। তার আজকে জন্মদিবসে তাকে নিয়ে কিছু কথা বলতে পেরে সত্যি যেন ব্লগটা ধন্য বলে মনে হচ্ছে। আমরা সকলেই জানি তার গুরুসদত্ত, তার জীবন সম্পর্কে আজকে তোমাদের সামনে যতটুকু জেনেছিলাম শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।